বাইতুল মোকাররম মসজিদের খতিব রুহুল আমিনকে পিজাইতে পিজাইতে ওর পাছা লাল করে দিতে হবে। ও হচ্ছে এসিদের বংশধর শয়তান। এই বেটা বদমাশ, মসজিদ আল্লাহর ঘর, এখানে ভয় পাবো একমাত্র আল্লাহকে, সেইখানে তোমার কিসের দলাদলি? ইসলামের এত দল কেন? সবাই সুন্নি দাবি করো, সবাই, আরে ভাই, দাড়ি টুপি পাঞ্জাবি কি মুসলমানের লাবাস? গতকালকে বাইতুল মোকাররম মসজিদে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, ইবলিস শয়তানও ছাপড়া খেয়ে উঠেছে যে আমার সাইতে বড় শয়তান বাইতুল মোকাররম মসজিদে ঢুকেছে। আল্লাহর ঘর মসজিদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা, সেইখানে কেন মারামারি, সেইখানে কেন দাঙ্গা? প্রিয় দেশবাসী, আপনারা জানেন 1996 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে কিছু দুষ্কৃতকারী পুলিশ জুতা নিয়ে বাইতুল মোকাররম মসজিদে প্রবেশ করেছে। আমি মনে করি এই সব ঘটনা একই সূত্রে গাঁথা, এক ধরনের ষড়যন্ত্র। অর্থাৎ ধর্মপ্রাণ মুসলমানের যে ইমানি চেতনাকে নস্যাৎ করার জন্য রাম বাম নাস্তিকরা সুপরিকল্পিতভাবে ইসলামকে গোটা বিশ্বের কাছে হাসির খোরাক বানাতে চায়। আপনারা জানেন বিশ্বনবীর সবচেয়ে বিশ্বস্ত সাহাবা হযরত ওমর ফারুককে কিন্তু মসজিদের ভিতরে হত্যা করা হয়েছে। তার মানে এটা নতুন কিছু না। এই যে মসজিদ কেন্দ্রিক সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলো রাসূলের যুগ থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটা বিশ্বনবীর ভবিষ্যৎবাণী। তাই আমি বলবো, যারা বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী, রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তি, ওই রুহুল আমিনকে 7 দিনের রিমান্ডে নিয়ে ফিজান, সকল ঘটনা প্রকাশ জনগণ স্পষ্ট বুঝতে পারবে। কারণ আমরা দেখেছি বাইতুল মোকাররম মসজিদের গেটে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় 15ই আগস্টের ব্যানার লাগিয়ে দেওয়া হতো। শুধু এখানে নয়, গ্রাম দেশের প্রত্যেকটা মসজিদের ভিতরে এখন রাজনৈতিক দলের নেতারা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারির পদ দখল করে নিছে। আল্লাহর ঘর মসজিদে একমাত্র কথা হবে আল্লাহর। এই আল্লাহর ঘর মসজিদের ভিতরে যারা নিজেদের ফায়দা হাসিলের চেষ্টা করে তারা এজিদের বংশধর। আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার, আমার মনে হয় না তিনি এগুলোকে সুস্থভাবে বিচার করতে পারবেন। কারণ একের পর এক ষড়যন্ত্র হচ্ছে। আজকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান উত্তপ্ত, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন বাক প্রতিবন্ধী অসুস্থ লোককে পিটিয়ে হত্যা, এখানে শেষ নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হত্যা, ওই অতীতের মতো শুরু হয়েছে যেভাবে পিটিয়ে হত্যা করেছে একজন মেধাবী শিক্ষার্থী আব্রাহার পাহাড়কে, প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে হত্যা করেছে বিশ্বজিৎ বিশ্বাসকে। সকল কিছুই কিন্তু একটি ষড়যন্ত্রকারীদের চক্রান্তের মূল প্রকাশ। আমি বাইতুল মোকাররম নিয়ে আরেকটি কথা বলে শেষ করব। বাংলাদেশের তথাকথিত ইসলামিক দলগুলো দলে দলে বিভক্ত হওয়ার কারণে আজকে গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত। আজকে গোটা বিশ্বে মুসলমান মাইর খাওয়ার একমাত্র কারণ হচ্ছে মুসলমানের ভিতরে দলে দলে বিভক্তি। শেখ হাসিনার আমলে এদেশে ওলামা লীগ বাইর হয়েছে, তরিকত ফেডারেশন, বাংলাদেশে ইসলামের যতগুলো নিবন্ধিত দল আছে এদের নাম বললে 2 ঘন্টায় তালিকা শেষ করা যাবে না। আমার প্রশ্ন, ইসলামের এত দল কেন? সবাই সুন্নি দাবি করো, সবাই, আরে ভাই, দাড়ি টুপি পাঞ্জাবি কি মুসলমানের লাবাস? গতকালকে বাইতুল মোকাররম মসজিদে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, ইবলিস শয়তানও ছাপড়া খেয়ে উঠেছে যে আমার সাইতে বড় শয়তান বাইতুল মোকাররম মসজিদে ঢুকেছে। আমি মনে করি বাইতুল মোকাররম মসজিদের এই ঘটনায় যারাই জড়িত, ম্যাক্সিমাম লোকের মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি, এরা সব এসিদের বংশধর। ওই বেটা বদমাশ, মসজিদ আল্লাহর ঘর, এখানে ভয় পাবো একমাত্র আল্লাহকে, সেইখানে তোমার কিসের দলাদলি, কিসের এত পাওয়ার? যার মানে আমার ভয় হচ্ছে এই দেশের উপরে কোন সময় আল্লাহর আসমানি গজব নাজিল হয়। অত্যন্ত কষ্ট লাগে ভাই, অত্যন্ত দুঃখ লাগে, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি গুসখোর জেনাখোর বদমাস, বাংলাদেশের হাক্কানি মসজিদের ইমামগুলোকে শুক্রবারে ওরা জুমার নামাজের সময় সঠিকভাবে কোরআনের বয়ান দিতে পর্যন্ত বাধা দেয়। আমরা দেখেছি পবিত্র ঈদুল আজহার সময়
আমরা দেখেছি একজন যুবলীগের নেতা তার গরু কোরবান দেওয়া দেরি হওয়ায় সে ইমাম সাহেবের নাক ফাটাই ফেলেছে ঘুষা মেরে। ওরে সর্বনাশ, নেতার গরু আগে জবাই করতে হবে। অতএব ইসলামকে নিয়ে যারা খেলা করছে অবশ্যই আল্লাহ পাক তাদের বিচার এই জমিনের মধ্যে করবেন। আমি সর্বশেষ গোটা দেশের তাওহীদি মুসলিম জনতার পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে, বাইতুল মোকাররম মসজিদের খতিব রুহুল আমিনকে পিজাইতে পিজাইতে ওর পাছা লাল করে দিতে হবে। ও হচ্ছে এসিদের বংশধর শয়তান। বাইতুল মোকাররম মসজিদে গেলে মোটা অঙ্কের বেতন পাওয়া যায়, ওই বেটা বাইতুল মোকাররম মসজিদের মিম্বরে বসে বঙ্গবন্ধুর জীবনী বলো, বাইতুল মোকাররম মসজিদের মিম্বরে বসে শেখ হাসিনার স্লোগান দিচ্ছ, ওইটা কি শেখ হাসিনার জায়গা না আল্লাহর জায়গা? বাইতুল মোকাররম মসজিদকে 15 বছর শেখ হাসিনা দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছে, যার কারণে ওই রুহুল আমিন খতিব শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মুসলিম সমাজকে বিভ্রান্ত করার অবচেষ্টায় লিপ্ত ছিল, যার বহিঃপ্রকাশ ঘটেছে শুক্রবারে জুমার নামাজের সময়। আমরা এটার তীব্র নিন্দা জানাই, আমরা এটার সুস্থ তদন্ত সাপেক্ষে বিচার চাই।